হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখি কিসের উপস্থিতির জন্য গরুর দুধের রং সামান্য হলুদ বর্ণের হয় তাহলে উত্তর দেখো হবে ক্যারোটিনের উপস্থিতির জন্য গরুর দুধের রং সামান্য হলুদ বর্ণের হয়ে থাকে নেক্সট দেখো কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে তাহলে উত্তর কি হবে বলো কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া পুরুলিয়া বাঁকুড়া জেলার উপর দিয়ে গেছে তাহলে সঠিক উত্তর হবে অপশন সি নদিয়া পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা নেক্সট দেখো সম্প্রতি কোন দেশ মেনিনজাইটিস ভাইরাস প্রতিরোধের প্রথম দেশ হিসাবে ভ্যাকসিন চালু তাহলে উত্তর কি হবে বলো সম্প্রতি নাইজেরিয়া দেশ মেনিনজাইটিস ভাইরাস প্রতিরোধের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন চালু করলো তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত উত্তর হবে তিরুপতি বালাজি মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশে নেক্সট দেখো কে ভারতে দলহীন গণতন্ত্র ধারণাটি প্রস্তাব করেছিলেন তাহলে উত্তর হবে ভারতে দলহীন গণতন্ত্র ধারণাটি প্রস্তাব করেছিলেন জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তর হবে অপশন ডি জয়প্রকাশ নারায়ণ এর প্রশ্ন দেখো বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক বইটি কে লিখেছেন তাহলে উত্তর হবে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক বইটি লিখেছেন পি এস শ্রীধন পিল্লাই সঠিক উত্তর হবে অপশন বি পি এস শ্রীধন পিল্লাই বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক বইটি লিখেছেন ক্লাসগুলি সকলে মনোযোগ সহকারে দেখবে কারণ এখান থেকে অনেক কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে নেক্সট দেখো টর কিসের একক তাহলে উত্তর কি হবে হলো চাপের প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারম গানটি গাওয়া হয়েছিল কত সালে তাহলে উত্তর কি হবে বলো ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারম গানটি গাওয়া হয়েছিল আঠেরোশো সালে সঠিক উত্তর হবে আঠেরোশো সাল নেক্সট দেখো নিচের কোন জোরটি শীতল রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত এর মধ্যে নিচের ও সাপ এই শীতল রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত পরের প্রশ্ন দেখো ডেঙ্গু আক্রান্তের বৃদ্ধির জন্য কোন দেশ সম্প্রতি হেলথ এমার্জেন্সি ঘোষণা করলো তাহলে উত্তর হবে ডেঙ্গু আক্রান্তের বৃদ্ধির জন্য পেরুদের সম্প্রতি হেলথ এমার্জেন্সি ঘোষণা করল পরের প্রশ্ন দেখো মাই লাইফ কার আত্মজীবনী তাহলে উত্তর কি হবে মাই লাইফ হলো বিল ক্লিন্টনের আত্মজীবনী নেক্সট প্রশ্ন দেখো ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে উত্তর কি হবে ক্যাডি শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত এর পরের প্রশ্ন দেখো এর মধ্যে নিচের কোনটি প্রত্যক্ষ কারণ নয় তাহলে উত্তর হবে এর মধ্যে নিচের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এটি প্রত্যক্ষ কারণ নয় নেক্সট দেখো সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো তাহলে উত্তর হবে সম্প্রতি আবুধাবিতে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হল এর পরের প্রশ্ন দেখো পটাশিয়াম পার ম্যাগনেটে দ্রবণ কিসের বর্ণের হয় তাহলে উত্তর হবে পটাশিয়াম পার ম্যাগনেটের দ্রবণ বেগুনি বর্ণের হয় নেক্সট দেখো লিটমাস দ্রবণের প্রকৃত রং কি তাহলে সঠিক উত্তর হবে লিটমাস দ্রবণের প্রকৃত রং হল বেগুনি সম্প্রতি কে মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তাহলে উত্তর হবে সম্প্রতি অশোক কুমার ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নেক্সট দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে হারে অন্য ব্যাংক থেকে টাকা ধার করে তাকে কি বলে তাহলে উত্তর হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে হারে অন্য ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে তাকে বলা হয় ডিভার্স রেপো রেট সঠিক উত্তর হবে রিভার্স রেপো রেট পরের প্রশ্ন দেখো লাইপেজ উৎসেচক শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয় তাহলে উত্তর হবে লাইপেজ উৎসেচক শরীরের অগ্নাশয় দ্বারা উৎপাদিত হয় নেক্সট দেখো অ্যামিবা জনন প্রক্রিয়াকে কি বলে তাহলে উত্তর হবে অ্যামিবার জনন প্রক্রিয়াকে বলা হয় দ্বিবিভাজন প্রক্রিয়া